কিছু কিছু ফার্নিচার আছে একটা খাট কিনতে 50,000 টাকা লাগে আর এখানে আপনি দেখেন একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছেন 50,000 টাকা মানে আমাদের ভিডিওর স্ক্রিনশট দেখে দেখে 5000 টাকা ডিসকাউন্ট দিবেন এখানে তো আপনার সেলফ থাকবে এই পাশে থিকনেসটা এইভাবে থিকনেসটা 3 ইঞ্চি না সারাদের কাস্টে একটু নিখুঁত হয়েছে এটা থিকনেসটা কত মিলে দিছে 16 মিলি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইয়াসিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ইয়াসিন বলতেছি আপনাদের সাথে আর আজকে কিন্তু আমরা চলে এসেছি উত্তরা চালাবন মাটির মসজিদের এইখানে চালাবন শুভ ফার্নিচারে আর চালাবন শুভ ফার্নিচারে জানেন যে আমরা বরাবর এবং নিয়মিত কিন্তু তাদের এখানে আমরা ভিডিও করে থাকি আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক ভিডিওতে দুইটি বেডরুম সেট তো যারা দেখা যায় বেডরুম সেট কেনার উদ্দেশ্য করে আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি এক সেকেন্ড স্কিপ করবেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে আপনি স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস করতে পারে তো দেরি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে একটা কথা বলে দিই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে চালাবন শুভ ফার্নিচারের অনার মোহাম্মদ বাদল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাদল ভাইয়ের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটার ডিটেইলস গুলো আমরা জানার চেষ্টা করব তো বাদল ভাই এক এক করে একটু আমাদেরকে বলেন যে আসলে আপনার এখানে যে দুইটা বেডরুম সেট আজকে দেখাচ্ছি আমরা সর্বপ্রথম আমরা এইটা দেখাই প্রথম এইটাই দেখাই আমরা এখানে এটা দেখাই এটা আমরা সর্বপ্রথম এখান থেকে শুরু করব খাটে থেকে শুরু করব খাট থেকে শুরু করি আচ্ছা খাটের থেকে শুরু করি খাটটার সাইজটা কি আছে আচ্ছা সাইজ আছে আপনার 6x7 ফিট 6x7 ফিট না উচ্চতা আছে যাই আপনার 50 ইঞ্চি 50 ইঞ্চি উচ্চতা আছে মাটি থেকে আর থিকনেস আছে 3 ইঞ্চি আর থিকনেসটা এইভাবে থিকনেসটা 3 ইঞ্চি না আচ্ছা দেখেন আর লেগ সাইড এবং হেড সাইড কিন্তু আপনার সেম ডিজাইন করা খাটের সাথে হাইশা এবং বিছানা গুলো কিছু থাকবে বিছানা মেহগনি কাঠের মেহগনি কাঠের আচ্ছা খাটের সাথে কিন্তু একটা হাইট বক্স থাকবে দেখেন একটা হাইট সাইড বক্স থাকবে আর দুইটা ডয়ার আছে উপরেটা লকার সিস্টেম হ্যাঁ আর নিচেটা লকার নাই এভাবে প্লেন এই যে দেখেন আপনার সাইড বক্সটা পাদর ভাই এখানে আপনি পিঙ্ক কালারের একটা লেদারের এই এটা তো দেখা যায় অনেকেরই পছন্দ না হতে না করে হ্যাঁ ওটা পিছন থেকে কিছু কিছু হ্যাঁ সেন্স সেন্স করা সম্ভব আর কিছু কিছু আপুরা পছন্দ করে বিদায় এটা এটা দেওয়া হয়েছে মানে এটা মেয়েদের বিশেষ করে মেয়েদের পছন্দ বেশি বেশি তার জন্য এটা দিয়েছি আচ্ছা খুবই সুন্দর একটা বেডরুম সেট দেখতে পাচ্ছেন আর কালারটা কিন্তু খুবই সুন্দর যদি আপনাদেরকে দেখা যায় এই লেদারটা পছন্দ না হয় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর সেম এই ডিজাইনের কালারটাই যদি আপনার চেঞ্জ পছন্দ না হয় আপনি সেম কালারটাই চেঞ্জ করে নিতে পারবেন তো বাদল ভাই এটা কি খুচরা প্রাইস বলে তারপর এটার সাথে থাকবে হলো আপনার তিন পাটে আলমিরা থাকবে দেখতে পাচ্ছেন খাটের সাথে কিন্তু আলমারিটা থাকবে বেডরুম সেটটার সাথে তিনটা পাট এটা সাইজটা কি আছে সাইজটা আমরা 6.5 ফিট আর 5 ফিট 6.5 ফিট বাই 5 ফিট উচ্চতা 6.5 ফিট এদিকে আছে 5 ফিট আর এটা তো আপনার এটা কয়টা ভাগ করা যায় এটা এটা ভাগ করা যায় দুইটা ভাগ করা এই সেটটা আলাদা এই সেটটা আলাদা সেটা আচ্ছা এটা ক্যারি করার সুবিধার্থে কিন্তু এটা করা হয়েছে আর এটার কানিস্টাও কিন্তু আলাদা হ্যাঁ এই যে কানিস্টার যে ডিজাইনটা দেখতেছেন এটাও কিন্তু আলাদা মানে ক্যারি করার সুবিধাতে দেখা যায় আপনারা আলাদা করে চেঞ্জ করার জন্য এটা সবচেয়ে বেস্ট করে দেওয়া হয়েছে আর আচ্ছা একটা পাল্লা আমাদের একটু খুলে দেখান বাদল ভাই এই যে দেখেন আচ্ছা পাল্লার ভিতরে কিন্তু দেখতে এই যে এরকম হবে চারটি করে সেলফ আছে দেখেন ভিতরে কিন্তু অনেক পরিমাণে ধুলা পড়ে আছে কারণ কারখানা তো তাদের কারখানার লোকদের এখানে তারপর এই পাশটাতে আমরা একটু দেখি এই পাশটাতে কিন্তু আপনার সেলফ করে দেওয়া আছে দেখেন তো বাদল ভাই আপনারা এই আলমারিটার প্রাইসটা কিরকম দিচ্ছেন 24,000 টাকা আচ্ছা বাদল ভাই আপনাদের ফার্নিচারের সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি কালার গ্যারান্টি 10 বছর আর যেই আমার গুণে পোকার জন্য 25 বছর কালার গ্যারান্টি 10 বছর গুণে পোকার জন্য 25 বছর লিখিত থাকবে এটা লিখিত থাকবে এটা আচ্ছা এটার প্রাইসটা যেন কত বললেন 24,000 টাকা 24,000 তারপর কিন্তু এখানে দেখেন ড্রেসিং টেবিল থাকবে এই যে দেখেন এই ড্রেসিং টেবিলটা থাকবে তো বাদল ভাই ড্রেসিং টেবিলটা সাইজটা কি
খুবই সুন্দর দেখেন। আচ্ছা বাদল ভাই, আপনারা এই ড্রেসিং টেবিলের প্রাইসটা কত দিতেছেন? 10,000 টাকা দিচ্ছি। ড্রেসিং টেবিলটা অনলি 10,000 টাকা আপনারা দিতেছেন? আচ্ছা দেখেন খুবই সুন্দর কিন্তু এই বেডরুম সেটটা, আপনারা চাইলে আয়সা দেখা বা আপনার পছন্দ মতো নিতে পারেন। চাইলে তো এটার কালার চেঞ্জ করে নেওয়া সম্ভব আছে। আচ্ছা কালার চেঞ্জ করে আপনারা নিতে পারবেন চাইলে। আর এই শু বক্স বা এই সাইড বক্সটার প্রাইসটা কত? 2500 টাকা। সিঙ্গেল নালে 2500 টাকা পড়বে। সিঙ্গেল পড়বে 2500 টাকা। আচ্ছা তো বাদল ভাই, আর সব প্রোডাক্টগুলো মিলে মানে দেখা যায় চারটা প্রোডাক্ট মিলে একটা বেডরুম সেট। আচ্ছা এই বেডরুম সেটটা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে প্রাইসটা কত? তাহলে আপনারা যাইয়া আপনার 56,500 টাকা আসবে। 56,500 টাকা। আচ্ছা তো এটা যদি একসাথে সবগুলো প্রোডাক্ট কেউ নেয় তাহলে একটু কম রাখবেন না? অবশ্যই কম রাখবো। সেটা কত কম রাখবেন আমাদের একটু বলুন। নিতে চান তাহলে কিন্তু আসতে পারেন। 50,000 টাকায় কিন্তু একটা বেডরুম সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 50,000 টাকায়। দেখেন খুবই সুন্দর যে জায়গায় দেখা যায় কিছু কিছু ফার্নিচার আছে একটা খাট কিন্তু 50,000 আর এখানে আপনি দেখেন একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছেন 50,000 টাকায়। আর এর পাশাপাশি কিন্তু এখানে আরেকটা বেডরুম সেট আছে দেখেন, এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা বেডরুম সেট, খুবই স্টাইলিশ দেখেন। সবচেয়ে বেশি পছন্দ বর্তমানে সবচেয়ে বেশি পছন্দ কিন্তু এই বেডরুম সেট গুলো। আচ্ছা দেখেন, আর এটার সাথে কিন্তু থাকবে হলো এই একটা সাইড বক্স, একটা খাট, একটা আলমিরা, একটা ওয়ার্ড্রোব, আর একটা ড্রেসিং টেবিল থাকবে। ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল দেখেন। আচ্ছা আমরা এটা ড্রেসিং টেবিল থেকে শুরু করি। আচ্ছা ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা সাইজটা কি আছে? ড্রেসিং টেবিল সাইজটা আছে আপনার 6.5 ফিট, এদিকে আছে 3.5 ফিট, 6.5 ফিট বাই 3.5 ফিট। আর ড্রেসিং টেবিলটার কানেসটা দেখেন, এই যে কানেসটা, এই যে হলো পার্লার ডিজাইনটা দেখেন। এটা একটু আমরা খুলে দেখাই পার্লার। হ্যাঁ ভিতরে কিন্তু আপনার শোকেস রাখার জন্য স্পেস আছে, আপনার পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবেন। আর এই পাশে কিন্তু দেখেন একটা পাল্লা দেওয়া আছে, আর এই পাল্লার পিছনে কিন্তু আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা কিন্তু ভিতরে দেখা যাবে না, এখানে কিন্তু গ্লাস নাই দেখেন। এখানে কিন্তু ভেলভেটের আপনার লাগানোর মতো দেওয়া আছে, এখানে চাইলে গ্লাস লাগিয়ে দিতে পারবেন। তারপর থাকবে কিন্তু একটা ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবটাও একটু ইউনিক দেখেন। আপনার পুরো বেডরুম সেটটার মধ্যে মানে একটা আধুনিকতা ছোঁয়া আছে দেখেন। এটার সাথে এই পাশে একটা পাল্লা থাকবে, এই পাশে একটা পাল্লা, আরেকটা পাল্লা থাকবে দেখেন। মানে একবারে কিং সাইজের একটা অর্ডার, মানে কিং সাইজের তো আরেক সাইজ বড় দেখেন। আমরা একটু পাল্লা এটা একটু খুলে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু আপনার ডিজাইনটার নিচে আবার মিরর দেওয়া আছে দেখেন, ডিজাইনটার নিচে আবার মিরর দেওয়া আছে। আর পাল্লার ভিতরে কিন্তু দেখতে যে এরকম হবে, উপরে আবার একটা ডয়ের দেওয়া আছে। হ্যাঁ এই যে একটা ডয়ের দেওয়া আছে দেখেন, এরকম এই জিনিসটা খুবই কম দেখা যায়। উপরে ডয়ের দিয়ে হ্যাঙ্গার সিস্টেম তো আছে, নিচে আবার হ্যাঙ্গার সিস্টেম করে দেওয়া আছে দেখেন। আচ্ছা আপনার এটা থিকনেসটা কত মিলি? 16 মিলি। আর এখানে এই ডিপটা কত আছে? ডিপনেস আছে 21 ইঞ্চি। আর এরকম চারটা ডয় থাকবে, যে চারটা ডয়ে কিন্তু আপনার এখানে ভেলভেট দেওয়া আছে দেখেন, চারটা ডয়ে এরকম ভেলভেট দেওয়া থাকবে। আর এই যে হলো ডয়ের ভিতরে দেখতে কিন্তু এরকম হবে দেখেন। আচ্ছা তো চারটা ডয়ের পাশাপাশি এখানে আরেকটা পাল্লা থাকবে, এই পাশের মতো সেম টু সেম আরেকটা পাল্লা থাকবে। বাদল ভাই এটার সাইজটা কি আছে? সাইজটা আছে আপনার উচ্চতা আছে 50 ইঞ্চি, এদিকে আছে 6 ফিট, এদিকে 6 ফিট হাইতে আর উচ্চতা 50, 6 ফিট বাই আর 50 ইঞ্চি আছে। সচরাচর আপনার যেই চার পাল্লা এবং চার পা ডয়ের এবং একটা পাল্লা ওইটা সাইজটা কি হয়? ওটা হয় যে আপনার যে 4 ফিট বাই 4 ফিট বাই 5 ফিট হয়, 4 ফিট বাই 5। আচ্ছা আর আপনারটা আছে একবারে 50 ইঞ্চি বাই 6 ফিট, পুরো 6 ফিট। তো এটার প্রাইসটা যেন কত দিতেছেন?
সাদা প্যারা দিয়েছে 18,000 টাকা না। আর তারপর দেখেন এখানে কিন্তু এই যে চমৎকার তিন পার্টের এই আলমারিটা আছে, তিন পার্টে দেখেন চমৎকার একটা আলমারি আছে। এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পিছনে কিন্তু আপনার মিরর দেওয়া দেখেন। আবার এখানে কিন্তু আপনার ভেলভেট দেওয়া আছে, মানে একটা ডিজাইন করে দেওয়া আছে। চাইলে আপনার ভেলভেটটা ছাড়া নিলেও নিতে পারবে, দেখা যায় আপনাদের যদি চয়েস হয় ওভাবে তাহলে আপনি নিতে পারেন। আর তো বাদল ভাই আপনার এটা একটু খুলে দেখেন আমাদেরকে, এটাও তো পার্ট বাই পার্ট করা হয় নাকি? এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, আনিশটা আলাদা, আনিশটা আলাদা। এখানে কিন্তু আপনার সেলফ থাকবে, এই পাশে মাঝেরটাতে কি থাকবে? মাঝেরটা হ্যাঙ্গার থাকবে, একটা ডয়ার থাকবে। মাঝেরটাতে কিন্তু হ্যাঙ্গার থাকবে এবং একটা ডয়ার থাকবে, একটা ডয়ার আছে, একটা হ্যাঙ্গার আছে। খুবই সুন্দর। এটার থিকনেস গুলো কত? এটা 16 মিলি। আপনার যা ইউজ করে সব 16 মিলি। তারপরেটা ওই একই সিস্টেম। তো আপনার এইটার সাইজটা কি আছে? এটা আপনার 6.5 ফিট, 6.5 ফিটে বড় আছে, 6.5 ফিটে বলি, 6.5 ফিটে বড় আছে আর 2 ইঞ্চি, আর এদিকে আছে 5 ফিট। হ্যাঁ আচ্ছা, এটা এটা আবার সাইডে আবার কিন্তু আবার ডিজাইন দিয়ে দিয়ে অপশন দিয়ে দিয়ে আবার ডিজাইন আছে। দেখেন দেখেন এই যে এখানে কিন্তু সাইডে সাইডে পুরোটা কিন্তু কাজ করা ডিজাইন আছে, পুরোটা কাজ করা কিন্তু সাইডে ডিজাইন, মানে সেম ডিজাইনটাই কিন্তু সাইডে নিয়ে আসছে তারা। দেখেন এই যে দেখেন ডিজাইনটা পুরোটা, এই পাশটা ওই পাশটাও কিন্তু পুরোটা পুরোটা একবারে ওই পাশেও কিন্তু ডিজাইন আছে, এই পাশেও ডিজাইন আছে। আলমারিটার প্রাইসটা কত দিয়েছেন বাদল ভাই? এটা দিয়েছেন 25,000 টাকা। 25,000 টাকা আলমারিটার প্রাইসটা না? আচ্ছা দেখেন আলমারিটার প্রাইসটা কিন্তু দিয়েছে অনলি 25,000 টাকা। তারপরে থাকবে হলো এই খাটটা, দেখেন খাট থাকবে, খুবই গর্জিয়াস একটা খাট। এটা খাটের কাজটা একটু নিখুঁত হয়েছে, দেখেন খুবই নিখুঁত। আর লেগ সাইডটা দেখেন, লেগ সাইডটা নিচে একই সেম ডিজাইন। আচ্ছা আর এই যে হলো আপনার হেড সাইডটা দেখেন। আচ্ছা এখানে কিন্তু ভেলভেট দেওয়া আছে, দেখেন এই যে হলো ভেলভেট, ভেলভেট দেওয়া আছে। আর লেগ সাইডটা কিন্তু ভেলভেট দেওয়া আছে। আপনার চাইলে ভেলভেটের কালার চেঞ্জ করে নিতে পারবেন, চাইলে পুরো বেডরুম সেটটার কালারটা আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এই খাটের সাথে হাইসা বিছানা কি সাথে? মেহগনি, মেহগনি দেখেন হাইসা বিছানা না? কেউ যদি মেহগনি কাট যদি না নেয় কয় না আমি গর্জনে নেবো, গর্জন দেওয়া যাবে, গর্জন দেওয়া যাবে, প্রাইসটা বাড়বে, খরচটা সীমিত বাড়বে বেশি, সেটা মানে কথার মাধ্যমে বইলে মানে করে দেওয়া যাবে। আর এটা তো কিন্তু আপনার হেড বক্স, হেড বক্স করে হেড বক্স করলে কিন্তু মালটা কিন্তু মজবুত থাকে, লড়ে না খাটটা বিছাইলে। বাদল ভাই খাটটার প্রাইসটা কত? খাটটার প্রাইস দিয়েছে মাত্র 25,000 টাকা। 25,000 টাকা খাটটার প্রাইসটা না? তারপর কিন্তু এখানে সাইড বক্স আছে, সাইড বক্স আছে, সাইড বক্সটাতে কিন্তু অনেক ছোট করে দেখেন খুবই কিউট ভাবে, মানে এখানে একটা ভেলভেট দেওয়া আছে, দোনটা এসি খুবই সুন্দর কিন্তু দেখতে। আচ্ছা তো এইখানে আমরা যে সাইড বক্সটা দেখতে পাচ্ছি একটু খুলে দেখাই আপনাদের, উপরটাতে কিন্তু লকার দেওয়া আছে, এই যে হলো ডয়ার, আর নিচেরটাতে লকার নাই, এই যে দেখেন। তো সাইড বক্সের প্রাইসটা কত? 3,000 টাকাটা। টোটাল বেডরুম সেটটা নিলে প্রাইসটা কত পড়বে? টোটাল বেডরুম সেটটা 83,000, আমরা 86,000 টাকা আসে, 86,000 টাকা আসে খুচরা হিসেবে না? আচ্ছা একসাথে কেউ নিলে কত রাখবেন? আপনি তো আর তো আমরা তো আর তো 5,000 টাকা ডিসকাউন্ট থাকবে। 5,000 টাকা, 81,000 টাকা, 81,000 টাকা আর সাথে বরাবর করে দেন, সাথে 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 আবার আপনার তরফ থেকে টুলটা আবার ফ্রি থাকবে, কিন্তু স্ক্রিনশটটা দেখান লাগবে, স্ক্রিনশটটা দেখান থাকলে আরো আরো ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা দেখাইতে পারে ঠিক আছে, আরো ডিসকাউন্ট তো পারছে আমার পার্সোনাল ভাবে। তো এটাকে আপনি বরাবর 81,000 টাকা, বরাবর ওই 81,000টা বরাবর 80,000 করে, 80,000 বরাবর 80,000 করে দিলাম। আমরা স্ক্রিনশট যদি আনতে পারি আর এক্সট্রা 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 কোনো পুরস্কার আছে, এক্সট্রা আলাদা ভাবে ডিসকাউন্ট দিয়ে, আলাদা আলাদা ডিসকাউন্ট দিয়ে দেব একটা। আচ্ছা তো ঠিক আছে বাদল ভাই, আপনাদের এখানে আসার ঠিকানা একটু বলে দিন, উত্তরা চাল লবণ মাটির মধ্যে 14 বছর পিছনে। আচ্ছা এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন তাদের শোরুম প্লাস তাদের কারখানা পিছনেই আছে, আপনারা আইসা ভিজিট করে আপনারা যে কোনো ধরনের ফার্নিচার অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।